আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ম্যাথ ক্লাসে, আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদেরকে আজকে তোমাদেরকে আমরা যে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে সূচকের সূত্র ও তার প্রয়োগ। সূচকের সূত্র ও তার প্রয়োগ, এই বিষয়টা আজকে তোমাদেরকে পড়াবো। তো আমরা প্রথমেই সূচক সম্পর্কে আমাদের বোর্ড বইতে কী আছে সেটা আমরা জেনে আসি। তোমরাও বই বের করতে পারো। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 75। 75 নাম্বার পৃষ্ঠা বের করো। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, সূচক ও লগারিদম। তো সূচক সম্পর্কে এখানে লেখা আছে, দেখো, অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশি, অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়, ফলে হিসাব গণনা ও গাণিতিক সমস্যা সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমেই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। এরপরে দেখো 76 নম্বর পৃষ্ঠায়, এখানে সূচকের বিভিন্ন সূত্রাবলী, 1, 2, 3 এভাবে সূত্রাবলী লেখা আছে। প্রথমে যে সূত্রটা আছে সেটা হচ্ছে গুণের সূত্র। এরপরে দেখো আছে ভাগের সূত্র। এরপরে আছে 3 নম্বর গুণফলের ঘাত। এরপরে দেখো 4 নম্বরে আছে ভাগফলের ঘাত। এরপরে 5 নম্বর সূত্র আছে ঘাতের ঘাত। এরপরে 2টা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা 1 শূন্য সূচক, সংজ্ঞা 2 ঋণাত্মক সূচক। এরপরে 78 নম্বর পৃষ্ঠায়, 79 দেখো, 79 নম্বর পৃষ্ঠায় এন তম মূল, এখানে এন তম মূলের একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে এ এর এন তম মূল বা এ টু দি পাওয়ার 1/n। নিচে লেখা আছে এ এর এন তম মূলকে এন রুট অফ এ, এন রুট অফ এ বা এন তম মূল, এ এর এন তম মূল বলা হয় এটাকে, এন রুট অফ এ। তো আমরা এই সবগুলো সূত্রকে একটু একসাথে দেখি। প্রথম সূত্রটা কি ছিল? গুণের সূত্র। সূচকের প্রথম সূত্রটা ছিল গুণের সূত্র, এ টু দি পাওয়ার এম। এখানে এটাকে বলা হয় ভিত্তি, এখানে এই এটাকে বলা হয় ভিত্তি, আর এই এমটাকে বলা হয় সূচক বা পাওয়ার। তো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে এ টু দি পাওয়ার এম, এখানে ভিত্তি এ, এখানেও ভিত্তি এ। তো দুইটা ভিত্তি যদি একই হয় তাহলে তাদেরকে গুণ করলে পাওয়ার যোগ হয়,
তাহলে ভিত্তি এই থাকবে, কিন্তু পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, এম প্লাস এন দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ হচ্ছে, থ্রি টু দি পাওয়ার টু ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি, তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ। এখানে থ্রি এবং থ্রি মিল আছে, এই জন্য আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার দুই আর তিন মিলে পাঁচ। এরপরে নেক্সট সূত্র, দুই নাম্বার সূত্র হচ্ছে ভাগের সূত্র। গুণের জায়গায় যদি ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হবে, যদি ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হবে। এটা প্রথমটা বুঝতে পারলে এটা বোঝা কোনো কঠিন ব্যাপার না। এরপরে দেখো তিন নম্বর সূত্র হচ্ছে গুণফলের ঘাত। এটা হচ্ছে গুণফলের ঘাত। এ এবং বি দুইটার উপরে যদি পাওয়ার এন থাকে, তাহলে আমরা এই পাওয়ারটা এ এবং বি দুজনের উপরে বন্টন করে দিতে পারি, ই টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এই এন পাওয়ারটা এর উপর এবং বি এর উপরে দুই জায়গাতেই বন্টন করে দিতে পারি। যেমন যদি এ বি টু দি পাওয়ার থ্রি থাকে, তাহলে আমরা এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার থ্রি দুইটার উপরেই থ্রি লিখতে পারি, এবং এটা আমরা উল্টাভাবেও কাজ করতে পারি, দুইটার উপরে থ্রি আছে আমরা এ বি টু দি পাওয়ার থ্রিও লিখতে পারি। এরপরে চার নাম্বার সূত্র হচ্ছে ভাগফলের ঘাত। এটা গুণফলের মতোই, ভাগ যদি ভাগ থাকে সেক্ষেত্রেও সূত্র বন্টন করা, পাওয়ার বন্টন করা যাবে, এ এবং বি দুজনের উপরে পাওয়ার আমরা বন্টন করতে পারবো। পাঁচ নাম্বার সূত্র, এটা হচ্ছে ঘাতের ঘাত। যদি ঘাতের উপরে আবার ঘাত থাকে, এখানে এর উপরে একটা ঘাত আছে এম, তার উপরে ব্র্যাকেট দিয়ে আবার আরেকটা ঘাত ঘাত হচ্ছে এন, ঘাতের ঘাত, সেক্ষেত্রে সেই দুটা ঘাত গুণ হবে, সেই দুটা ঘাত গুণ হবে। যেমন এ টু দি পাওয়ার থ্রি, তার উপরে আবার আছে এ টু দি পাওয়ার টু, তাহলে কত হবে, এ টু দি পাওয়ার ফাইভ, না যোগ হবে না, কী হবে, গুণ হবে, এ টু দি পাওয়ার সিক্স, এ টু দি পাওয়ার সিক্স। এরপর একটা সংজ্ঞা আছে, যদি এর উপরে পাওয়ার জিরো দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে হবে ওয়ান, তবে শর্ত হচ্ছে এর মান জিরো হওয়া যাবে না, জিরোর উপরে জিরো দিলে ওয়ান হবে না, জিরোর উপরে যদি জিরো দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ওয়ান হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। সেক্ষেত্রে হয়ে যাবে অসংজ্ঞায়িত। এরপরে সংজ্ঞা দুই হচ্ছে ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক। যদি এর উপরে মাইনাস এন পাওয়ার থাকে, যদি কোনো সময় এর উপরে মাইনাস এন পাওয়ার থাকে ঋণাত্মক, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। যেমন যেমন মনে করো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে হবে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু, অর্থাৎ হবে ওয়ান বাই নাইন, ওয়ান বাই নাইন। এরপরে দেখো সংজ্ঞা নাম্বার তিন, এ এর এনতম মূল, যদি এ এর এনতম মূল হয় তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন, এখানে ছিল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ছিল, আর এটাতে আছে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন, অর্থাৎ যদি থ্রি রুট এ থাকে তাহলে হবে এ টু দি পাওয়ার
এখানে উপরে হবে হচ্ছে 1/3। তবে শুধু রুটের ক্ষেত্রে যেখানে কোনো কিছু উল্লেখ নাই, এই জায়গায় কোনো কিছু উল্লেখ নাই, তাহলে সেক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার 1/2। এক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার 1/2। এই হচ্ছে আমাদের সূচকের সূত্র। এবার আমরা আমাদের মূল বইতে ফিরে যাই। আবার দেখো, আমাদের মূল বইতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 80। 80 নম্বর পৃষ্ঠাতে অনুশীলনী 4.1। তো আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত 4টা অঙ্ক করবো আজকে ইনশাআল্লাহ। এই 4টা অঙ্ক আমরা আজকে ইনশাআল্লাহ করব, এই সূত্রগুলো প্রয়োগ করে দেখি সূত্রগুলো কীভাবে কাজ করছে। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। এক নম্বর অঙ্কটা হচ্ছে 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। এখানে সূচকের অঙ্ক, এগুলো সূচকের গুণ ভাগ। তো উপরের দুইটার ক্ষেত্রে দেখো, দুইটার ক্ষেত্রে দুইটার ভিত্তি একই, এটাও 7, এটাও 7, দুইটারই ভিত্তি এক, দুইটার ভিত্তি সেম। আবার নিচের দুইটার ভিত্তি এক, এটাও 3, এটাও 3, এই দুইটার ভিত্তি একই। তাহলে আমরা কি করতে পারি, উপরের দুইটার ভিত্তি যেহেতু একই, তাহলে 7 টু দি পাওয়ার এই 3 আর -3কে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। কারণ আমাদের সূত্র ছিল এ টু দি পাওয়ার যদি এম হয় এবং তার সাথে যদি এ টু দি পাওয়ার এন গুণ হয়, এই দুটো যদি একই মিলে যায়, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। সেই অনুসারে আমরা এখানে 3 আর -3 এই দুইটা এখানে যোগ করে দিয়েছি, এখানে মাইনাস ছিল ওই জন্য মাইনাস বসছে। একইভাবে নিচেরটাও আমরা এই কাজটাই করেছি। এখানে 3 টু দি পাওয়ার, এখানে কিছু নাই মানে এখানে পাওয়ার কত আছে, 1 আছে, এই 1 আর এখানে -4, এই 1 আর -4 এখানে যোগ করে দিয়েছি। এরপরের লাইনে এখানে 3 এবং -3 এই দুটো যদি বিয়োগ করি আমরা, তাহলে কত হয়, তাহলে হয় 0। 3 আর -3 বিয়োগ করলে 0 হয়, 3 থেকে 3 বাদ। আর নিচে 1 থেকে 4 বাদ দিলে হয় -3, 1 থেকে 4 বাদ -3। এরপরে 3 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0-র মান এখানে বসাইছি আমরা 1। এটা কীভাবে আসলো, আমরা সূত্র জানি যে 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। তবে একটা শর্ত হচ্ছে এর মান 0 হওয়া যাবে না। তাহলে এখানে 7 টু দি পাওয়ার 0 যেহেতু আছে, তো এটা তো 1, এটা তো 0 না, এটা নট ইকুয়াল 0, যার কারণে এখানে মান হচ্ছে 1। আর 3 টু দি পাওয়ার -3, আমরা সূত্র পড়েছিলাম যে 3 টু দি পাওয়ার যদি পাওয়ার মাইনাস থাকে, পাওয়ার যদি -n থাকে, তাহলে আমরা লিখতে পারি 1/8n, যার কারণে এখানে 3 টু দি পাওয়ার -3।
তাহলে এখানে কত ছিল, থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা কী হয়ে গেল, থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি। তাহলে এখানে যদি থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি থাকে তাহলে হবে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এরপরের লাইনে ওয়ান বাই ওয়ান বাই, দুইটা ওয়ান বাই থাকার কারণে এটা চলে গেল একেবারে উপরে, সবার নিচের জিনিস একেবারে চলে গেল উপরে, থ্রি টু দি পাওয়ার থ্রি। যেমন ওয়ান ভাগ আবার হচ্ছে ওয়ান বাই তিন, আমরা লিখতে পারি শুধু তিন। এর কারণ হচ্ছে যে এই ওয়ান গুণ হচ্ছে এই ওয়ান বাই থ্রিটা হবে থ্রি বাই ওয়ান, এটা গুণ করলে চলে আসবে থ্রি। আর থ্রি টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে 27। এই আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে গেল, উত্তর হচ্ছে 27। এরপরে 2 নম্বর অঙ্ক, দেখো 2 নম্বর অঙ্ক, থ্রি টু দি পাওয়ার থ্রি রুট সেভেন স্কোয়ার, থ্রি রুট সেভেন স্কোয়ার ইন্টু থ্রি রুট সেভেন ডিভাইড বাই রুট সেভেন। তো আমরা প্রথমে কী করবো, এখানে থ্রি রুট সেভেন স্কোয়ার এটাকে, এই থ্রি রুটটাকে আমরা ভেঙে দেব। আমরা সূত্র পড়েছিলাম যে যদি এন রুট হয়, এন রুট এ যদি হয় তাহলে সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন। তাহলে এইখানে কী ঘটলো, এখানে হচ্ছে সেভেন স্কোয়ার ছিল, তার সাথে থ্রি রুটের কারণে ওয়ান বাই থ্রি, আর এটা মানে হচ্ছে সেভেন টু দি পাওয়ার টু যাবে উপরে, টু বাই থ্রি, সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি। একইভাবে এখানে থ্রি রুট সেভেন, সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এখানে রুট সেভেন এখানে কিছু নাই, এখানে কোনো কিছু দেওয়া নাই, তার মানে এখানে টু আছে, কিছু নাই মানে টু আছে, রুট সেভেন মানে হচ্ছে সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টু। এরপরের লাইনে উপরে দুইটা আছে, দেখো ভিত্তি সবগুলোর সমান, এর ভিত্তি সাত, এর ভিত্তি সাত সাত, সবগুলোর ভিত্তি হচ্ছে সেভেন সাত। তো আমরা কী করতে পারি, এই তিনটা পাওয়ার যোগ করে দিলাম, এই উপরের দুইটা যোগ হয়ে গেল আর নিচেরটা বিয়োগ, টু বাই থ্রি, ওয়ান বাই থ্রি উপরে আছে যার কারণে গুণ আছে, গুণ অবস্থায় তাদের পাওয়ার হচ্ছে যোগ, আর এটা নিচে আছে ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে পাওয়ার হবে বিয়োগ। এরপর আমরা লসাগু করে দেব, লসাগু হচ্ছে তিন, তিন এবং দুই, লসাগু ছয়, তাহলে এখানে তিন ছিল ছয়, তিন দিয়ে ভাগ করলে এখানে হয় দুই, তাহলে চার দুগুণ আট, ইয়া দুই দুগুণ চার, দুই এককে দুই, আর এখানে দুই আছে তাহলে ছয় দিয়ে ভাগ করলে তিন হয়, তিন দিয়ে এককে গুণ তিন, লসাগু করে দিলাম। এরপরে চার আর দুই ছয়, ছয় থেকে তিন বাদ তিন, তিন বাই ছয়, তাহলে এরপরে আসলো তিন বাই ছয়। তিন এবং ছয় কাট যদি আমরা কেটে দিই, তিন এবং ছয় যদি আমরা কাটি তাহলে আসে দুই, এক বাই দুই, আর সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টু এটা এখানেও ছিল, এটা ছিল রুট সেভেন, যার কারণে আমরা লিখতে পারি রুট সেভেন, এটা উপরেও ছিল এখানে, সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে রুট সেভেন, অ্যান্সার চলে আসছে আমাদের রুট সেভেন। এরপরে 3 নম্বর অঙ্ক, এখানে দেখো টু এর উপরে মাইনাস ওয়ান, ফাইভের উপরে মাইনাস ওয়ান, প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, পুরাটার উপরে আছে হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো আমরা এখানে প্রথমে এই মাইনাস ওয়ান ভেতরে ব্র্যাকেটের ভেতরের কাজটা সবার আগে আমরা করি, এখানে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা ভাঙলাম, কারণ আমরা জানি যদি কোনো কিছুর উপরে মাইনাস পাওয়ার থাকে তাহলে সেটা হয়ে যায় ওয়ান বাই টু দি পাওয়ার
एन এখানে যদি n এর জায়গায় 1 থাকে তাহলে এখানে হয়ে যাবে 1 অর্থাৎ যদি 2 এর উপরে -1 থাকে তাহলে হবে 1 বাই 2 এর উপরে 1 1 মানে 2 এইভাবে 5 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই 5 এখন আমরা লসাগু করলাম 5 এবং 2 এর লসাগু 10 তাহলে 5 1 কে 5 আর 2 1 কে 2 এটা আমরা লসাগু করলাম লসাগু করার পরে 5 আর 2 7 এই 5 এবং 2 আমরা যোগ করে দিলাম চলে আসলো 7 তার উপরে আছে মাইনাস পাওয়ার আর মাইনাস মানে যে কোনো কিছুকে উল্টে দেয় মাইনাস মানে যে কোনো কিছুকে উল্টে দিচ্ছে তাকে ভাগের বিপরীত গুণের বিপরীত করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে তাহলে এখানে আমরা কি করব 7 এটাকে ভাগ পাঠিয়ে দেব এটা গুণ উপরে আছে এটাকে নিচে পাঠিয়ে দেব 10 কে উপরে পাঠাবো তাহলে আমাদের একবারে উত্তর হয়ে যাবে 10 বাই 7 অথবা আমরা এইভাবে কাজ করতে পারি 1 ডিভাইডেড বাই 7 বাই 10 মাইনাস 1 এর কারণে 1 ডিভাইডেড বাই 7 বাই 10 এটা মানে হচ্ছে 10 বাই 7 অ্যান্সার চলে আসছে 10 বাই 7 এরপরে সর্বশেষ 4 নম্বর অঙ্ক এটা আগেরটার মতোই 2 এ টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 বি টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে এখানে আমরা প্রথমে যে এ টু দি পাওয়ার মাইনাস 1 এটাকে আমরা ভাঙবো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই 2 এখানে আলাদা 2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 1 এই মাইনাস 1 পাওয়ারটা আছে শুধুমাত্র এ এর উপরে এটা 2 এর উপরে নাই এখানে বি এর মাইনাস 1 পাওয়ারটা আছে শুধুমাত্র বি এর উপরে 3 এর উপরে এই পাওয়ারটা নাই এটা খেয়াল করতে হবে এখানে ভুল হয় অনেকের তো এখন আমরা দেখো এখানে 2 এর উপরে যেহেতু পাওয়ারটা নাই 2 কে আমরা রেখে দিলাম ইনটু এ টু দি পাওয়ার 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস 1 এটাকে আমরা 1 বাই এ এইভাবে ভাঙলাম এ টু দি পাওয়ার মাইনাস 1 এটাকে আমরা 1 বাই বি এইভাবে ভাঙলাম এরপরে এই 2টা আমরা উপরে গুণ করে দেবো নিচে গুণ হবে না এটা গুণ আছে শুধুমাত্র উপরের সাথে হবে এই 2টা শুধুমাত্র উপরের সাথে গুণ হবে নিচের সাথে গুণ হবে না তাহলে 2 1 কে 2 2 বাই এ প্লাস 3 বাই বি এখানে 3টা 1 এর সাথে গুণ হয়ে গেল 3 বাই বি টু দি পাওয়ার মাইনাস 1 এরপর লসাগু করে দিয়েছি এ বি টু দি পাওয়ার এই বি দিয়ে গুণ হয়েছে এটার সাথে 2 বি আর এ দিয়ে গুণ হয়েছে 3 এর সাথে তাহলে 3 এ এরপরে মাইনাস 1 আছে পুরাটার উপরে আগের মতোই আমরা উল্টাই দিতে পারি আমরা এই বিকে উপরে দিয়ে দিলাম আর এটাকে সাজিয়ে 3 এ প্লাস 2 বি লিখলাম নিচে দিলাম আমাদের অ্যান্সার চলে আসছে এটাই হচ্ছে 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার তো জাজাকাল্লাহু খয়রান সবাইকে ধন্যবাদ কষ্ট করে ক্লাস দেখার জন্য তো এইগুলো প্র্যাকটিস করবে এগুলো বারবার এই অঙ্কগুলো খাতায় অঙ্কগুলো করবে না দেখে এবং এই খাতাতে হোমওয়ার্কগুলো করে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ